হ্যালো ফ্রেন্ডস, আমাদের সুপিরিয়র ম্যাথামেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজ পাঠ করে শোনাবো আপনাদের একটা মিষ্টি প্রেমের গল্প, ভ্যালেন্টাইন্স গিফট, যা রচনা করেছেন সুজিত বসাক। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের ছোট গল্প, ভ্যালেন্টাইন্স গিফট। রতু 19 বছরের গাট্টাগোট্টা যুবক, হায়ার সেকেন্ডারি পাশ করার পর আর পড়া হয়নি। কারণটা অতি পরিচিত, সাংসারিক দারিদ্র। ছাত্র হিসাবে মেধাবী, কিন্তু লেখাপড়ার খরচ কে যোগাবে? বাড়িতে বিধবা মা, ছোট ছোট দুই ভাই বোন, বাবা ছিলেন ভূমিহীন কৃষক। তবুও মনের জোরে ছেলের পড়াশুনো চালিয়ে যাচ্ছিলেন লড়াই করে। গোপনে ধার দেনাও করেছিলেন প্রচুর। সব হিসাব গোলমাল হয়ে গেল তার অকাল মৃত্যুতে। বাবার ঋণের বোঝা এসে পড়ল ওদের ওপর। বাড়ির বড় ছেলে, কাজ না ধরে উপায় ছিল না। শশধর পণ্ডিতের তেলের মিলে ঢুকে পড়েছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। হায়ার সেকেন্ডারি পাশ বলে এই সম্মানের পোস্ট। মাস মাইনে 5,000। পড়াশুনো লাটে উঠল। সেই রতু এখন প্রেমে পড়েছে। জীবনে প্রথম বলেই বোধ হয় একেবারে ভাষাভাষি প্রেম। ওর মনের আকাশে এখন একটাই মেয়ে, চিন্তার মূল কেন্দ্রে একটাই নারী। পৃথিবীতে যেন আর কেউ নেই, কিচ্ছু নেই। রতু শুধু একটা কথাই মনে হয়, লতুকে ছাড়া সে বাঁচবে না, লতুকে ছাড়া জীবন বৃথা। কিন্তু একতরফা প্রেমটাকে কী করে দুতরফা করা যায় সেটাই সে এখনো ভেবে উঠতে পারেনি। লতু কি মানবে তার প্রেম প্রস্তাব? 99% নেগেটিভ চান্স। নিজের মনকে দোষ দিতেও ছাড়ছে না রতু। শেষ পর্যন্ত ওই শশধর পণ্ডিতের মেয়েটাকেই তার মনে ধরল। লতু মানল ওর বাপ মানবে না। সালা মনিব বলে কথা, কাজে সামান্য ভুল হলেই মেজাজ দেখায়, এসব কথা জানলে কোন রূপ দেখাবে তার বলার অপেক্ষা রাখে না। রতু বুঝে যায় তার প্রেমের কুড়ি কোনো দিনই ফুল হয়ে ফুটবে না, অকালেই ঝরে পড়ে যাবে। পৃথিবীটাকে খুব নির্মম জায়গা বলে মনে হতে থাকে রতু। এখানে ভালোবাসার কোনো মূল্য নেই, বেঁচে থাকার ইচ্ছাটাই ধীরে ধীরে কমে যাচ্ছে, বেশ বুঝতে পারে রতু। কিন্তু মা আর ভাই বোনের কথা ভেবে মরার কথাও ভাবতে পারে না। মাঝে মাঝে মন বেপরোয়া হয়ে বলে, মরতেই যদি হয় তবে একবার চেষ্টা করে মর্গাধা, কাপুরুষের মতো লটকে সটকে গেলে মা আর ভাই বোন কাঁদবে, বাকি পৃথিবীর কিছুই যায় আসবে না। কিন্তু সাহসে কুলোই না। লতু যদি ভুল বুঝে ওর বাপকে বলে দেয়? শশধর পণ্ডিতের পয়সার সঙ্গে সঙ্গে হাতটাও লম্বা, গুলুদার মারকুটে বাহিনী ওর কথায় ওঠে আর বসে। মালটা একবার ইশারা করলে ভুলু বাহিনীর হস্তক্ষেপে রতুর সঙ্গে তবড়ানো টিনের কোনো তফাত থাকবে না। আগে সিনেমা টিনেমা বিশেষ দেখত না রতু, এখন দেখে। রোমান্টিক সিনেমাগুলো দেখে মোহিত হয়ে যায়। রতুর আরেক মুশকিল হলো, সেই রকম কোনো চালাক চতুর বন্ধু নেই। রতু সিনেমায় দেখেছে এমন পরিস্থিতিতে বন্ধুরা বিশেষ ভূমিকা পালন করে, নানাভাবে সাহায্য করে, কখনো বুদ্ধি দিয়ে, কখনো টাকা দিয়ে, আবার কখনো কখনো আরো অনেক কিছু করে। সে কপাল কি রতুর আছে? একবার কথাটা কায়দা করে কাছের বন্ধু টোকনের কাছে পেড়েছিল রতু। ধর তুই একটা মেয়ের প্রেমে পড়লি, যাকে বলে একেবারে হুলট প্রেম, তখন তুই কি করবি? টোকন নির্বিকার উত্তর দিয়েছিল, বিয়ে করে নেব। কিন্তু ধর মেয়ের বাপ তোর সঙ্গে বিয়ে দিল না, তখন কি করবি? আর প্রেম করবো না, প্রেম করা ছাড়া দেবো, টোকনের সহজ উত্তর। আর টোকনকে হাঁটায়নি রতু, মনে মনে বলেছিল, ওরে পাগলা, এ প্রেম সে প্রেম নয় রে, এ প্রেম বোঝার সাধ্য তোর নেই। একসময় রতু ধরেই নিল তার প্রেম আর এই পৃথিবীর আলো দেখতে পাবে না। যে মনে উঠেছে সেই মনের মধ্যেই মরবে। এই রকম যখন পরিস্থিতি, ঠিক তখনই রতুর গল্পে প্রথম টুইস্ট এলো, অভাবিত, অকল্পনীয়ভাবে।
রতুর প্রেমে পড়ার পর থেকে রতুর মন ভালো থাকে না। অসহায় প্রেম রতুকে ভিতরে ভিতরে ফোঁপড়া করে দিয়েছে, আনন্দ উচ্ছ্বাস কেড়ে নিয়েছে, কাজকর্ম সবই যেন যন্ত্রের মতো করে যায়, কোনো কিছুতেই মন বসে না। ব্যাপারটা কিছুদিন ধরেই লক্ষ্য করছিল সতুদা। লতুর দাদা শশধর পণ্ডিতের ছেলে, দিলখোলা ছেলে, হইচই করে জীবন কাটাতে ভালোবাসে, বাপের মতো উদ্ভট আর হাড়কেপ্পন নয়। পিঠে আচমকা একটা থাবড়া মেরে সতুদা একদিন বলল, বাপধনের চোখ মুখ দেখে তো লক্ষণ সুবিধের ঠেকছে না, তা কার প্রেমে পড়েছ নটবর? লতু প্রমাদ গুনল, না না, আমি কেন প্রেমে পড়তে যাব, ওসব কি আর আমাদের মানায়? সতুদা নাছোড়বান্দা, তোমার অভিমানী কথাবার্তায় কিন্তু অন্য কিছু ইঙ্গিত গুরু। বেশ কয়েকদিন তোমার ভাবচক্কর ফলো করছি বস, কিছু কেন তো অবশ্যই আছে। আমাদের শরীরের যেখানেই আঘাত লাগুক ফুটে ওঠে এই থোবড়াতেই। তোমার বিগড়ানো থোবড়ায় ব্যথা বেদনা জলজল করছে বস। রতু রীতিমতো ঘামতে শুরু করেছে। সতুদা কি মনের কথা পড়তে পারে? মনে জোর আনার চেষ্টা করল রতু। সতুদা যতই চাপাচাপি করুক লতুর নাম কিছুতেই বলবে না। রতু জানে এ ব্যাপারে বাপ বেটা একই ভূমিকা পালন করবে, নিজের বোনের নাম শুনলেই এই চেহারা নিমেষে পাল্টে যাবে। রতু গম্ভীর মুখে বলল, ওসব ছাড়ো সতুদা, আমার ভালো লাগছে না, অনেক কাজ বাকি আছে, ঠিক সময়ে না করলে কাকু আবার বকাবকি করবে। সতুদা হেসে বলল, শশা পণ্ডিতের সব কথা মেনে চললে তোর লাইফ হেল হয়ে যাবে। ছোট থেকে দেখছি তো মিনিমাম রোমান্টিক ব্যাপার নেই, নিজের বাপ বলে বলছি না, লোকটা টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না, ওর কথা মতো চললে জীবন আলুনি আলু হাতে। আমাকে শুধু হ্যাঁ কেন বল, বাকি বন্দোবস্ত আমি করে দেবো। প্রেম হচ্ছে ওপরওয়ালার একটা সিগন্যাল, বুঝলি, অবজ্ঞা করতে নেই। হাই ভোল্টেজ টাওয়ার ছাড়া ও জিনিস কব্জা করা খুব মুশকিল। ধীরে ধীরে কাবু হয়ে যাচ্ছে রতু। সতুদা যেমনটা বলছে ঠিক তেমনটাই তো রতুর প্রেম, কিন্তু এই সতুদাই লতুর নাম শোনার পর কি আর এই সতুদা থাকবে? এক্ষুনি হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে। বাবা পণ্ডিতের কানে কথা ওঠার আগে ছেলে পণ্ডিতেই যদি বিষ ছেড়ে দেয়, অস্থির হয় সতু। কি এত ভাবছিস বলতো, তোর প্রেমিকা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তার নাম আমি শুনতেও চাই না, ওসব গোপনই থাক। কিন্তু তুই বেটা লজ্জাবতী লতা, তাকে প্রপোজ টপোজ কিছু করেছিস? এমন নাছোড়বান্দাও মানুষ হয়, কত আর ঠেকিয়ে রাখা যায়? নাম জানতে চাইছে না জেনে এখন কিছুটা স্বস্তি পেলেও এই স্বস্তি তো ক্ষণস্থায়ী, একদিন তো ঠিক জেনে যাবে, তখন তবুও একটু সাহস সঞ্চয় করে বলল, না করার সাহস হয়নি। দীর্ঘশ্বাস ফেলে সতু। সে আর আশ্চর্য কি, যে সত্যিটা স্বীকার করতে এত সময় লাগায় সে করবে প্রপোজ? যাগে, প্রপোজ কেমন করে করতে হয় জানিস? সিনেমায় দেখেছি, টুগেড়ে বসে ডাটি সমেত একটা গোলাপ দিয়ে বলতে হয়, আই লাভ ইউ। চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে সতুর, বলে, জিয়ক কাকা, সিনেমা দেখার উপকার রচনা লিখতে দিলে তোমার এই পয়েন্টটা এক নম্বরে থাকবে, কেউ আটকাতে পারবে না। কিন্তু এর সঙ্গে আরও একটা জিনিস দরকার, একটা গিফট, তাহলে ক্ষীর তাড়াতাড়ি জমবে। যদিও এসব ফর্সো, আসল হচ্ছে মনের টান, তবুও যখন যেটা পাবলিক খাই। গিফট, কি গিফট দিতে হবে? রতু ধীরে ধীরে আউড়ে যাচ্ছে। সতুদা তাকে নিয়ে মজা করছে না তো? সতু অভয় দেয়, সে আমি ম্যানেজ করে দেবো, তুমি শুধু মিটিং ডেটটা ফিক্সড করে ফেলো। আমি বলি কি, কদিন পরেই ভ্যালেন্টাইন্স ডে, ওই দিনই ফিক্সড করে ফেল, প্রপোজ করার পারফেক্ট দিন।
আমি পরশু শহরে যাচ্ছি, ভালো দেখে একটা গিফট নিয়ে আসব। ফিল্ডে নেমে পর একটু বিভু কাকুর বাড়ি থেকে ঘুরে আসছি। বাইক নিয়ে ভটভট করতে করতে বেরিয়ে গেল সতুদা। ও চলে যাওয়ার পরও অনেকক্ষণ সেদিকে তাকিয়ে রইল তু। মনে হলো সতুদা কাল্পনিক একটি চরিত্র যার বাস্তব কোনো অস্তিত্বই নেই। এই পৃথিবীর লোকজনকে তো রতু একরকম নির্মম হৃদয় বলেই দেখেছিল। তবে কি এরকম মানুষ এখনো দু একটা আছে? তবে খুশি হলো রতু খুব বেশি খুশি হতে পারল না। রতুকে বলার সাহস কি ওর আছে? রতু বুঝতে পারছে এটাই শেষ সুযোগ। সতুদার সঙ্গে একটা দৈবযোগ অবশ্যই আছে, নইলে এমন হয়? একদিকে ভয়, অন্যদিকে সতুদার শাপন। মনের মধ্যে 18 দিনের একটা মহাভারত যুদ্ধ কমপ্লিট করে রতু তেড়ে ফুড়ে উঠে দাঁড়াল। পরে কি হয় পরে দেখা যাবে, আপাতত লতুর সঙ্গে দেখা করে ওদের সাক্ষাতের কথাটা পাকা করেই ছাড়বে। লতু যাচ্ছিল নিপাদের বাড়ি। রতু ডেকে বলল, একটা কথা ছিল, 1 মিনিট দাঁড়াবে? লতু দাঁড়িয়ে বলল, কি কথা, আমার তাড়া আছে। রতু বলল, না না বেশি সময় নেব না, 1 মিনিট। বুধবার বিকেলবেলা নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটু আসবে? একটা জরুরি কথা বলার ছিল। দেখি, লতু চলে গেল নিপাদের বাড়ি। রতু হতাশ হল, এ কেমন জবাব? তবুও সান্ত্বনা খুঁজে নিল, মুখের উপর না তো বলেনি। ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, নদীর পাড়ে কালী মন্দিরের সামনে একটা বাঁধানো বেদিতে বসে আছে রতু। ডান পাশে একটা প্যাকেট আর তার উপর রাখা একটি গোলাপ, টকটকে লাল। রতু ধরেই নিয়েছে লতু আসবে না, বৃথাই এই আয়োজন। কতক্ষণ চিন্তামগ্ন ছিল জানা নেই। হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখলো পিছনে দাঁড়িয়ে লতু। মুখে হাসি, বলল, কি বলবে বলো, আমার তাড়া আছে। রতু গম্ভীর মুখে বলল, আমি একটা অন্যায় করে ফেলেছি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইব, সেই জন্যই ডাকা। তুমি এসেছো তাই ধন্যবাদ। লতু অবাক হয়ে জিজ্ঞেস করল, কিসের ক্ষমা? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি লতু, কিন্তু মুশকিল হলো আমি গরিব, তোমরা বড় লোক, আমি চাকর, তোমরা মালিক। আমার সঙ্গে তোমার কোনোভাবেই মেলে না। সমস্যা হলো সতুদা জানে না যে আমি আসলে তোমাকেই ভালোবাসি। ও জানে আমি কাউকে ভালোবাসি, আর তাকে যাতে প্রপোজ করতে পারি তার জন্য নিজে একটা গিফট নিয়ে এসেছে শহর থেকে, একটা গোলাপও এনে তোমাকে দিতে বলেছে। ওর আনা গিফট, আমার আনা গোলাপ, সব এখানে। ঝোঁকের মাথায় এসব করলো, এখানে এসে আমার মনে হচ্ছে এটা ঠিক হচ্ছে না। সব জানিয়ে তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত, আমি গরিব কিন্তু অসৎ নই। সতুদাকে প্লিজ কিছু বলো না। লতু গম্ভীর থাকার চেষ্টা করেও একসময় খিলখিল করে হেসে উঠল, দাদা তো আমাকে বলেছে, লস্ট কেস লতু, ওর দ্বারা কিচ্ছু হবে না, যা করার তোকেই করতে হবে। ঝটপট গোলাপটা দাও, গিফটের টাকা দাদাকে দিয়ে দিও, অন্যের টাকায় গিফট নিতে আমার মোটেও ভালো লাগবে না, আমি চললুম, আমার তাড়া আছে। হতবাক রতু ডাকবে না করেও পিছু ডাকলো, ইয়ে সবসময় এত তাড়া থাকে কেন তোমার? লতু পিছু ফিরে বলে, তাড়া না দিলে তুমি কি সারা জীবনও কিছু করতে পারতে? হাঁ দাঁড়া, বাড়ি গিয়ে দাদাকে শেল্টার দিতে হবে, দাদা যে মেয়েটাকে ভালোবাসে তার বাড়িও কি শশা পণ্ডিতের স্ট্যাটাসে ম্যাচ করে ভেবেছ? দাদা আমার ব্যবস্থা করেছে, আমি দাদার ব্যবস্থা করব। আর তোমার কি মনে হয় দাদা নিজে থেকে এসেছিল তোমার কাছে? আমাকে দেখলে যে তোমার চোখের পলক পড়তো না, সে কথা দাদা জানলো কি করে? কে দাদাকে গিয়ে বলেছিল তোমাকে একটু সাহায্য করতে? আমার তাড়া না থাকলে তো তুমি তাকিয়েই আরো 20 বছর বয়স বাড়িয়ে ফেলতে। রতু অবাক হয়ে বলে, মানে?
মানে সতুদাকে তুমি? লতু ঠোঁট টিপে হাসে, বলে, থাক থাক, একদিনে আর অত বুদ্ধি খাটাতে হবে না, পাগল একটা। বসন্তের অদ্ভুত এক হাওয়া লতুর চুল এলোমেলো করে দেয়। নমস্কার, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন, আর তার সাথে কমেন্টেও জানাবেন যে কেমন লাগলো গল্পটি। আর যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দেবেন, তাহলে আপনারা এই ধরনের গল্প আর শুনতে পাবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।